আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, এদেশের রাজনীতিতে হত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস আর সাম্প্রদায়িকতার বিস্তার বিএনপির হাত ধরেই হয়েছে। 15 আগস্টের বঙ্গবন্ধু হত্যা, 17 আগস্টের সিরিজ বোমা হামলা ও 21 আগস্টের গ্রেনেড হামলা একই ষড়যন্ত্রের ধারাবাহিকতা। আর সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, বিএনপি তাদের যাবতীয় অপকর্মের দায় উগ্রবাদীদের ঘাড়ে চাপিয়ে মিথ্যার উপর ভর করে অপরাজনীতি করেছে। সারা দেশে সিরিজ বোমা হামলা দিবসের আলোচনায় এই অভিযোগ করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। 2005 সালের 17 আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার 15তম বার্ষিকীতে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। আলোচনায় ভার্চুয়ালি যোগদান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, জিয়াউর রহমানের দেশবিরোধী ষড়যন্ত্রের ধারাবাহিকতা ধরে রেখেছে বিএনপি। এ দল সাম্প্রদায়িক বিষ ছড়িয়ে দেশকে পিছিয়ে দিতে চায়। এদেশে হত্যা, সন্ত্রাস আর ষড়যন্ত্রের পাশাপাশি উগ্র সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদকে বিএনপি প্রশ্রয় দিয়েছে, লালন পালন করে ক্যান্সারে রূপান্তর করেছে। সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী অভিযোগ করেন, 71-এর পরাজিত শক্তি 15 আগস্ট ও এর পরেও অনেক ষড়যন্ত্র করেছে, আর তাই সিরিজ বোমা হামলা ও 21 আগস্ট গ্রেনেড হামলার কোনো বিচার করেনি বিএনপি। যেভাবেই হোক ক্ষমতা আঁকড়ে রাখা, যেভাবেই হোক লুটপাট করা, দেশটাকে বা সোনার বাংলাকে সেই ছিঁড়ে খুঁড়ে খাওয়া, এটাই ছিল তাদের লক্ষ্য। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, দেশকে অস্থিতিশীল করতে বিএনপি জামায়াত এখনও ষড়যন্ত্র করছে, এটা কোনো রাজনৈতিক দলের বৈশিষ্ট্য হতে পারে না। এই উগ্র মৌলবাদী জঙ্গি সংগঠনকে বিএনপি জামাত সেই সময় রাষ্ট্রীয় পরিষদে তাদের মদত দিয়েছিল, তারা তৈরি করেছিল, তাদের লক্ষ্য ছিল একটাই, এই বাংলাদেশকে তারা জঙ্গি রাষ্ট্র হিসেবে তৈরি করার। যে বিএনপি নামক এই দল, এটা একটা উগ্র মৌলবাদী জঙ্গি দল, এই দলটির কোনো গণতান্ত্রিক চরিত্র নেই, এটা দেশ ও জনগণের কল্যাণে কখনো কাজ করতে পারে না, এদের দ্বারা দেশ এবং জনগণের কোনো কাজ আসতেও পারে না। জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার বিকেলে আলোচনার আয়োজন করে ছাত্রলীগ। নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এতে যোগ দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, আন্তর্জাতিক ও দেশীয় শত ষড়যন্ত্র ও অপপ্রচার রোধ করে আজ উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি বাংলাদেশ। 5 বার দুর্নীতি দিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন, দুর্নীতিকে তারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, দলীয় গঠনতন্ত্র থেকে 7 নম্বর ধারা বাতিল করে আত্মস্বীকৃত দুর্নীতিবাজ দল হিসেবে যারা নিজেদের স্বীকৃতি দিয়েছে, তাদের মুখে অনিয়ম, দুর্নীতি নিয়ে কথা বলা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতো। ফারজানা শোভা, এসিটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। SATV সাথে আছি সবসময়।